এই রুইন পোর্টালে দেখি কি পাওয়া যায় চেস্টাতে। ও ভাই সাহেব, গাইস তোমরা জাস্ট এই জায়গাটা দেখো, মানে ভাবো এই জায়গাটা যদি কারোর বাড়ি থাকে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আমরা আবারও খেলবো মাইনক্রাফট সার্ভাইভাল, আর এটা হবে আমাদের পার্ট 8 নম্বর ভিডিও। এর আগে আমি 7টা পার্ট ছেড়ে দিয়েছি, যারা এখনও দেখেনি দেখে নাও গাইস। অ্যান্ড তোমাদের জন্য ভালো খবর হচ্ছে যে আমি একটা প্লে লিস্ট বানিয়েছি যেখানে 1 ব্লক আর এই সার্ভাইভাল আলাদা করে দেওয়া আছে, তো তোমরা ওখান থেকে ইজিলি চেক করে নিতে পারো। পরপর ভিডিও সাজিয়ে দিয়েছি, সো ইয়েস স্টার্ট করা যাক। তো লাস্ট এপিসোড আমরা বানিয়েছিলাম হচ্ছে এই যে শিপ ফার্মটা, যেখানে খুব সুন্দর এই ভেড়াগুলো লোম দিচ্ছে। এখানে একটা লাল ভেড়া আছে, এখানে দুটো ছাই কালারের ভেড়া আছে। তো হ্যাঁ গাইস, তো আমি এগুলোকে বানিয়েছিলাম। আজকে যেটা করব সেটা হচ্ছে আমরা অ্যাডভেঞ্চারে যাব। ডায়মন্ড পিকেক্সটা আমি নিয়ে নিলাম, ওকে। আমি শিল্ডটাও বানিয়ে নিয়েছি, এখন লাগবে হচ্ছে একটা এক্সট্রা বিছানা যেটা দিয়ে আমি ট্রাভেল করব। বাড়ির বিছানাটাতে আমি হাত দেবো না। তো এখান থেকে আমি চলে এসেছি আমার ভেড়াদের কাছ থেকে, লাল কালারের উল নেবো। ইয়েস, লাল বিছানাতে আমি শোবো অ্যাডভেঞ্চারে যাওয়ার সময়। ওকে, এখন একটা ফাইনাল চেক দিয়ে নিই কী কী লাগবে। ওকে, আমার তো মনে হচ্ছে আমার কাছে সবই আছে, শুধু বিছানাটা বানিয়ে নিলেই হবে। ওকে, বিছানাটা আমি বানিয়ে নিয়েছি, এখন দেখার পালা। যে খাবার ডান, পিকঅ্যাক্স ঠিক আছে, অপসিডিয়ান আর ফ্লিন্ট নিয়ে নিয়েছি, 50টা টর্চ আছে, ভেরি নাইস। আশা করি আর কিছু লাগবে না অ্যাডভেঞ্চারে যাওয়ার জন্য। একটা বড় রকমের অ্যাডভেঞ্চার ইন দ্য সেন্স গাইজ, আমরা একটা ভিলেজ খুঁজবো আর ভিলেজেস থেকে একটা কানেকশন বানাবো আমার এই জায়গাটা। তো তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছিলে যে ভাইয়া তুমি এর আশেপাশে যদি বই লাগাও, বইয়ের সেলফ, তাহলে তোমাদের এনচান্টমেন্ট ভালো আসবে। আমার মনে হচ্ছে একটু কাঠ কম পড়বে, তো আমি এখানে একটু কাঠ কেটে নিই ঝপঝপ করে। ওকে, আমার এখানে কিছু কাউ আছে, তো আমরা একটু লেদারও নিয়ে নিই, ততক্ষণ এটা ব্রিডিং করবে, কোনো অসুবিধা নেই। ওকে, 4টে মাত্র লেদার হয়েছে, 4টে লেদার অসুবিধা নেই, বই তো বানাতে পারবো ধীরে ধীরে করে। ওকে, আমি এক্ষুনি জাস্ট নোটিস করলাম যে আমার যে অ্যানিমালরা আছে, জন্তুরা, তো ওখানে জায়গাটা খুব কম, এই জন্য আমি একটু ফেঞ্চেস বানিয়ে নিয়েছি, জায়গাটাকে একটু এক্সপ্যান্ড করে দেবো, ওদেরও ভালো লাগবে। এইখানটাতে আমি একটু এক্সপ্যান্ড করে দিই, 1, 2, 3, 4, 5, 6টাতে হয়ে যাবে। এখন এটাকে একটু যদি লম্বাতে বাড়িয়ে দিই, 1, 2, ও সেটা একটু ভুল লাগিয়ে ফেললাম, ওটা 1, 2, 3, 4টে, ভেরি নাইস। এখন লাগবে হচ্ছে এই গেটটা কেটে নিই আমি। বাস, ভেরি নাইস। এবার তোমরা এর মধ্যে খেলাধুলা করো, কোনো অসুবিধা নেই, প্রবলেম হলে আমাকে জানাবে, রিপোর্ট করবে। আর এক কাজ করি, এখান থেকে আমি কিছু এই গমগুলো নিয়ে ওদেরকে একটু খাইয়ে দিই, যাতে যতক্ষণ আমি অ্যাডভেঞ্চারে থাকবো ততক্ষণ এর বাচ্চাগুলো বড় হয়ে যাবে, তো এসে আমি এদেরকে আবার মারতে পারবো। আমি ফিউচারের কথা ভেবে এদেরকে খাইয়ে দিচ্ছি, তো তোমরা যদি ভাবো যে আমি খুব দয়ালু, একদমই না, আমি খুব পাপি। ইয়েস, ওকে, আর একটা মাত্র উইট আছে, কাকে দিই, তুমি খাও বাচ্চা, লেটস গো, ভেরি নাইস। আমি চললাম অ্যাডভেঞ্চারে। আমি যে জায়গাটা এখন আছি সেখানে আমি এসেছিলাম ওই দিক থেকে যখন এপিসোড 1 বা পার্ট 2 ছেড়েছিলাম তখন। তো গাইস, আমরা যাব ওই দিকে, মানে হচ্ছে সুগার কেন যেটা আছে সামনে পোর্টালের পাশ থেকে যে রাস্তাটা, এই দিকে যাব। যদি এ পাশে কোনো ভালো জিনিস পাই, চেষ্টা করবো একটা ভিলেজ খোঁজার, তো দেখা যাক ভাগ্যেতে থাকে কি না। ওকে, বিছানা তো আমার কাছে আছে, ও শেট, ছি ছি ছি, আরে আমি এটা ট্রাই করেছিলাম ওয়াটার বাকেট, বাট এটা হলো না, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, আমি ধীরে ধীরে এটা শিখে নেব। ওকে, সবার প্রথম আমাকে এই জঙ্গল থেকে বেরোতে হবে। ভাই এটা কি কত ঘন জঙ্গল, বাপরে বাপ, শুধু এখানে বার্ডসের ট্রি দেখতে পাচ্ছি। ওকে, এখন ওকে, পাহাড়টা আরও আছে, এই পাহাড়টা অনেক লম্বা, ভাই সাহাব, ভেরি নাইস। ওকে, লেটস গো, লেটস গো গাইজ, এই খাইটা দেখো শুধু, বাপরে বাপ, আমি নিচেও দেখতে পাচ্ছি না ঠিক করে, এত নিচে, ও ভাই, এখান থেকে যদি কেউ ধাক্কা দিয়ে দেয় পেছন থেকে, ভাই সাহ, ওখানেই ছবি। ওকে, ওরে, ও ভাই, এই তো টারজানের গল্প, লিটারালি কি জায়গা করেছে, এটা এপিক। ওকে, রাত হয়ে যাচ্ছে, আমার এখানে বেশি পাকামি না করে শুয়ে পড়াটাই ঠিক হবে আমার মনে হচ্ছে, কারণ রাত্রেবেলাটা খুব স্কেরি হয়। ওকে, আমি দূরে কিছু মাকড়সা দেখতে পাচ্ছি, চোখ লাল হচ্ছে,
পুরী বাবা, নো রিস্ক নো রিস্ক, ওকে ভেরি নাইস। চলো আমরা এবার যেতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, এখন এই খাইয়ের ওপাশে যেতে হবে আমাকে। ওকে খাইটা এইদিকে আছে, এইটা কি খাইয়ের? এটা না, এটা না। ওকে লেটসি লেটসি, এখানে স্নোয়ে কত উঁচুতে চলে আসলাম, আমি স্নো দেখতে পাচ্ছি ভাই, ক্যা বাত হ্যায়। ওকে আমাকে একবার এখানে আসতে হবে স্নোগুলো নেওয়ার জন্য সাভেলটা নিয়ে। ওকে কিন্তু এখন যেটা আমাদের মেন মাকসাদ সেটা হচ্ছে ভিলেজ খোঁজা, ভিলেজ আমাকে খুঁজতেই হবে কারণ আমাদের বাড়ির ওখানে কোনো ভিলেজার নেই। ওকে ও ও ভাই, খাইয়ের মাঝখানে পুকুর। ও নেদার, নেদার এখানে কি করছে? এটা তো নেদারের ব্লক তো ভাই সাহেব, আরে পোর্টাল তো, ক্যা বাত হ্যায় ক্যা বাত হ্যায়। এখানে দেখি একটা ভালো চেস্ট পাবো নিশ্চয়ই, গোল্ডও পাবো। ওকে এখানে ঘাস ফাঁস তোমরা সরো। ওকে এখানে চেস্ট আছে, কী আছে এতে? গোল্ডেনের চেস্ট প্লেট আছে, ব্লাস্ট প্রোটেকশন লাগানো, আয়রন ইং নাগেট আছে, কিছু ছাড়বো না আমি। বাই দ্য ওয়ে এখানে কোথায় গোল্ড থাকে না? গোল্ড কোথায় গেল? কিমতি কিমতি লুট কোথায় তোমার? হ্যালো গোল্ড গোল্ড গোল্ড, হ্যালো গোল্ড নেই নাকি? ভেরি ব্যাড। ওকে কোনো ব্যাপার না, আমরা চলে যাই। এখানে একটা জাম্প, ভেরি নাইস। ওই তো ওই তো এই তো হচ্ছে হচ্ছে, ধীরে ধীরে হচ্ছে গাইস, ধীরে ধীরে হচ্ছে, শিখে যাচ্ছি আমি। ওকে এবার চলো, ভেরি ও ভাই সাহেব, আমরা গাইস এই কি বলে ওটাকে জঙ্গল বায়োমটাকে পার হয়ে চলে এসেছি একটা ক্লিয়ার জায়গা। চলো চলো চলো, ওরে 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 কুকুর ভাইয়া, কুকুর। ও শেট গাইস, আমি না কি বোকা, সিরিয়াসলি আমি হাড্ডি আনলাম না, খটকুটিয়ালার। যারা নতুন তারা বুঝবে না, খটকুটিয়ালা মানে হচ্ছে স্কেলিটন। ইয়েস আমরা মাঝে মাঝে ওকে খটকুটিয়ালাও বলি। তো ভাই এটা কি সুন্দর জায়গা, মাইনক্রাফট কি অপূর্ব, কি সুন্দর করেছে জায়গাটা, এটা পুরো একদম ভ্যালির মতন লাগছে না? এখানে একটা নদী পথ পেয়ে গেলাম তো। ওকে আমি একটা বোট বানাবো, তো বোট আমি বানিয়ে নিয়েছি, ভেরি নাইস। এখন এইটাকে নিয়ে নিই, তুমিও চলো আমার সাথে, ক্রাফটিং টেবিল কিছু ছাড়া যাবে না, লেটস গো। বোট করে নিয়েছি, এখন চলো। ওকে লেটস গো লেটস গো, দেখি নদী পথ আমি কত দূর যেতে পারি। সিলটা হাত দিয়ে সরিয়ে দিই, নাহলে তোমাদের ভিউটা ব্লক হচ্ছে না। ওকে দেখো তোমাদের কথা ভেবে আমি কত কত কিছু করি। গাইজ মাইনক্রাফটে আর একটা অপূর্ব জায়গায় আমরা আসলাম, এটা কি সুন্দর জায়গা করেছে। তোমরা দেখো এই ঘাসটা আবার একটু অন্যরকম লাগছে, বাট আমি এইটাকে কেটে দেখেছিলাম, এই ঘাসটাকে ডার্টি বলে, তো জাস্ট টেক্সচারটা চেঞ্জ হয়ে গেছে জায়গাটার। ওকে ভেরি নাইস, এবার আমরা আবারও কন্টিনিউ করবো যাওয়া, লেটস গো। দুপাশের পাহাড়ের মাঝখানে এই রাস্তাটা খুব ভালো লাগছে আমার বাই দ্য ওয়ে। চলো চলো চলো। ওকে ওটা কি বাড়ি? তো ওটা ভিলেজ পেয়ে গেলাম, সিরিয়াস? ও ভাই সাহ। ওকে এই পাশে এটা কি হচ্ছে? আমি দেখলাম বলে তাই ঝর্ণাটা পড়া আরম্ভ হলো। ওকে আসতে দাও আসতে দাও, এটাও হয় গাইজ, এটা কী ধরনের গ্লিচ, বাট মজাদার, একটা ঝর্ণা জাস্ট চোখের সামনে তৈরি হলো। ওকে আসতে দাও আসতে দাও, চলো 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 চলো, ভিলেজ আমরা পেয়ে গেছি ফাইনালি। ওকে এখানে ভিলেজাররা আমরা চলে এসেছি, লুট করার জন্য ডাকু চলে এসেছে, ডাকু সৌম সিং, ইয়েস। ওকে লামাও আছে এখানে, ভাই রে ভাই ক্যা বাত হ্যায়। ওকে এখানে দুতলা একটা বাড়ি দেখতে পাচ্ছে, যে সকাল হয়ে গেছে আর একটা, আর এখানে একটু উঁচু জায়গা পাচ্ছি, উঁচু জায়গা মানেই আমাদের একটু স্টান্ট মারতে হবে, লেটস গো। হ্যালো আমি যে জল মারলাম তো ওখানে, তাও ড্যামেজ পেলাম ভাই, ছি 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 ছি, আমি কি বাজে, ইস। ওকে দশটা হয়ে গেছে, ভেরি নাইস। এই বাড়ির মধ্যে কি আছে? বাড়ির মধ্যেও আছে, সিরিয়াস চেস্ট না রেখে ওইগুলো রেখে দিয়েছে, খড় পাখড়। মাইনক্রাফট
মাইনক্রাফটে আর একটা অপূর্ব জায়গা পেলাম। ও ভাই, এটা কি সুন্দর করেছে! এখান থেকে কি ভালো লাগছে আমার, লিটারালি দুটো দেখো ঘাসের টেক্সচার, এই জায়গাটা চেঞ্জ হচ্ছে, পেছনে আবার পাহাড়। ভাবো এই জায়গাটা একটা যদি কারো বাড়ি থাকে। রুকু রুকু, আমি যাব যাব ওখানে, যাব একবার দেখে আসি জায়গাটা কেমন। ও ভাই সাহব, কি দেখে ফেললাম! মাইনক্রাফট যারা বলে একদম বেকার গেম, তোমরা কিছু জানো না, মাইনক্রাফট খেলো আমি বলছি, কি সুন্দর সুন্দর জায়গা আছে এক্সপ্লোর করার জন্য। বাপ রে বাপ, ওকে লেটস গো। ও কি দারুণ, কি দারুণ গাইস, অপূর্ব, ভেরি নাইস, হাততালি। ওকে কি জায়গা, এখানে যদি একটা বাড়ি বানাতে পারতাম ছোটো করে। আমি এখানে ট্রেন স্টেশন বানাবো ভাবছি। ওকে ওখানে কিছু একটা দেখতে পাচ্ছি, ওটা কি, ওটা কি পোর্টাল ওখানে? চলো 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 চলো, পোর্টাল মানে তো চেস্ট থাকবে, চেস্ট মানেই লুট। গাইস আমি আসছি, ডাকু সৌভ সিং কাউকে ছাড়বে না। এখানে আয়রনও পেয়ে গেছে, ভেরি নাইস। ওকে দেখি চেস্টের মধ্যে কি আছে। এইটা কি, ঘড়ি, ক্লক। ওরে ক্লক পেয়ে গেছি, ক্যা বাত! এখানে আনব্রেকিং ফরচুন এফিসিয়েন্সি, ভাইটা কি পিকেক্স পেলাম, বাপরে। ওকে ভেরি নাইস, ওকে ঘড়ি পেয়েছি, ঘড়িতে দেখতে হবে কটা বাজে। এখানে গোল্ডগুলো নিয়ে নিই আমি। গাইস গোল্ড আমি নিয়েছি, এখন তোমরা জাস্ট দেখো আশেপাশটা, দেখো কি ভালো করেছে। ও ভাই সাহেব, জানি অনেকেই দেখতে চায় না, বাট আমি দেখাবো। এবার বাড়ি যাওয়ার সময় চলে এসছে, 1 2 3। ওকে এই জায়গাটা লাভি, এখানটাও এক সেকেন্ড, নিচ থেকে এটাকে খুঁড়ে দিই। একটা দুটো, একটা দুটো, এই জায়গাটা একটা ডার্ট লাগাতে হতো পারতো, কিন্তু অসুবিধা নেই। এই জায়গাটা জাম্প করে একটা, এবার উপরে যেতে হবে আমাকে। 1 2, এখানে একটা ডার্ট, এই পাশে একটা ডার্ট, এই জায়গাটা একটা অবসিডিয়ান, আর এই জায়গাটা একটা অবসিডিয়ান। বাস তৈরি আমাদের পোর্টাল। ওকে আমি একদম ওই যেটা বলে না যেখানে ঘন্টিটা থাকে ভিলেজে, তো ওই জায়গাটাতে একদম বানিয়েছি। চেস্টের মধ্যে কিছু কিমতি জিনিস আমি রেখে আছি, বাই চান্স যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় এখানে স্পন করবো, তাহলে আমি একটু জিনিসগুলো নিয়ে অ্যাটলিস্ট আমি যেতে পারবো আমার পুরনো জিনিসগুলোকে বাঁচাতে। তো এইটাই আমার প্ল্যান। ডায়মন্ডের পিকঅ্যাক্স আমি রেখে দিয়ে যাচ্ছি, গোল্ডেন পিকঅ্যাক্সটা নিয়ে নিতে পারি। পোর্টালের বাইরে তো চলে তো আসলাম, কিন্তু এটা কি জায়গা, বাপরে বাপ। ওকে কি লাল লাল হয়ে আছে নেদার, ভাই আমার একটু পছন্দ না। ও ভাই সাহাব, লেটস গো, বাড়ির রাস্তা খুঁজতে হবে আমাকে এখন। ও শিট, এনিমি স্পটেড, আমার কাছে একটা তীর কামান নেই, আমি কি মারবো কি করে, ছুরি দিয়ে মারবো কি? এক সেকেন্ড এক সেকেন্ড, ইস একটু নিচে 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 গাছ লাগ। ও শিট, বেঁচে গেল। এই গাইজ মারতে পারছি না কেন ছুরি দিয়ে, জাম করে ঠিকছেই না, আমি কিন্তু মারার চেষ্টা করছি। ও শিট, ও শিট, ও শিট, ও ভাই আমি পালিয়ে যাই, পালিয়ে যাই, কোনো দরকার নেই এখানে রেস্ক নিয়ে। ওকে এখানে দেখে 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 যাচ্ছি আমি, বাট খুব ওকে ঘাসটা থেকে তো দূরে চলে আসলাম, এখন আমার বাড়ির রাস্তা খুঁজতে হবে। এইদিকে আমার কোঅর্ডিনেটটা বেড়ে যাচ্ছে, এদিকে গেলে হবে না। এইটা কি জায়গা ভাইয়া, এখানে ছিগল ফিগল লাগানো আছে দেখতে পাচ্ছি, ঘাস তো আমাকে দেখিস না প্লিজ। এই দেখো এখানে কিছু তো একটা আছে। ওকে এটা একটা পোর্টাল বলে মনে হচ্ছে আমার, কিন্তু এখানে কোনো চেস্ট নাই, কোনো ব্যাপার না। ও শিট, ঘাসটা প্লিজ আমাকে ছেড়ে দে ভাই, আমি চলে যাব যত তাড়াতাড়ি এখান থেকে বেরোতে পারি তত ভালো। এখান থেকে লড়ার কোনো দরকার নেই। ও ভাই এটা কি পিগলিন না হকলিন এখানে আছে, আমাকে কি মারবে আমি জানি না, আমি পালিয়ে যাচ্ছি। ও ভাই দুটো কি করে হয়ে গেল, গাইস ঘুরে টুরে আমি আবার আমার ব্যাক ওই জায়গাটায় চলে এসেছি। আমি ঠিক করেছি বাড়ি পর্যন্ত আমি রাস্তা একদম সোজা বানাবো, যেহেতু আমাকে ভিলেজারদের বোটেতে করে নিয়ে যেতে হবে, তো সোজা রাস্তা বানানোটাই ঠিক হবে। তো আমি কোঅর্ডিনেট দেখে নিয়েছি, এই বরাবর যদি আমি যাই তো আমি পোর্টাল পেয়ে যাব। তো দেখা যাক পাওয়া যায় কি না, এই দিকটা গেলে কোঅর্ডিনেটটা কমছে, তো এই জেড অ্যাক্সিসটা বাড়ছে, ঠিক আছে, আর এক্স অ্যাক্সিসটা কমছে, হ্যাঁ ঠিক আছে, এই পাশে যেতে হবে। ওকে চলো 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 ভাই সাহাব, নেদারেতে দামি জিনিস আনাটা খুব কঠিন বিষয়, এখানে লাভ আছে একটু বন্ধ করে দিই।
আমার এখানে নেদার এক অনেক বেশি হয়ে যাচ্ছে, যেটা খুব ভালো। নেদারে বেশিক্ষণ থাকাটা খুব বিপজ্জনক গাইস। আর এখানে আমার পিকঅ্যাক্সটা শেষ হয়ে গেছে, পিকঅ্যাক্সের এইচপি শেষ। তো এক কাজ করি, আমার ডায়মন্ডের পিকঅ্যাক্সটা আমি নিয়ে আনবো। ওকে চলো, ওকে এটা আগে একটু বন্ধ করে দিই, নাহলে আমি এই খায়েতে না পড়ে যাই, এটা হচ্ছে আমার ভয়। ওকে লেটস গো গাইস, পিকঅ্যাক্স আমি নিয়ে চলে এসেছি। আমার কাছে কিছু টর্চ ছিল, এইগুলো লাগিয়ে একটু রাস্তাটাকে ঠিক করে দিই। এবার যেতে আমরা রেডি হয়ে গেছি, চলো এটাকে ভাঙি। এই রাস্তাটাকে একদম সোজা বরাবর এরকম দিলে, ওকে ভেরি নাইস। চলো 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 লেটস গো, দেখা যাক কত টাইম লাগে। ওকে ওকে, এখানে একটা ওপেন এরিয়া দেখতে পাচ্ছি, কোনো দরকার নেই ওপেন এরিয়াতে যাওয়ার, আমি নিজের রাস্তাটা তৈরি করে যাব। কোনো রিসোর্স ছাড়া যাবে না, সে নেদার হোক বা ওভার ওয়ার্ল্ড হোক। কোয়ার্টসটাও নিয়ে নিয়েছি আমি, ভাই কোলের মতন কাজ করছে, কি সুন্দর এইচপি দিচ্ছে। এক্সপিরিয়েন্স দেখো 10 হয়ে গেল, ও ভাই সাহ, উরে বাপরে বাপরে, তো বিশাল মব গ্রাইন্ডার ফার্মের মতন কাজ করছে, ভেরি নাইস। এটাকে বন্ধ করে দিন, নাহলে দেখতে খারাপ লাগবে আমার। আবার গাইস মানে একটু প্রবলেম আছে, জিনিসপত্র একটু যেন ভালো দেখতে লাগে, তো দেখতে মানে খেলতে মজা আসে। ওকে চলো চলো লেটস গো, ওকে ভেরি নাইস ভেরি নাইস। Chain swinging, clang clang, and it costs a lot. Bitch, I'm always up to Guala, yeah, and you are not badass beat. Guys, আমার পিকঅ্যাক্সের এইচপি খুব স্পিডে কমে যাচ্ছে, সেটা দেখে আমার খুব কষ্ট হচ্ছে। তো এর জন্য আমাদের একটু আনব্রেকিংটা লাগাতে হবে, যদি যখনই আমি ভিলেজার নিয়ে আনবো আনব্রেকিং, এগুলো আমি সবার ফার্স্টে লাগিয়ে নেবো। লেটস গো লেটস গো, রাস্তা তৈরি করি। ও ভাই সিরিয়াস সিরিয়াস, এটা 92 এনসিয়েন্ট ডেব্রিজ, হোয়াট, এটাও হয় গাইস? তোমাদের সাথে কখনো হয়েছে কি এটা? 92 আরেকটা আছে, ও ভাই সাহ, মানে আরও থাকতে পারে, লেট মি চেক। 92 এনসিয়েন্ট ডেব্রিজ, ওয়াও ভাইয়া লক তো হ্যায় মেরা। ওকে ফাইনালি ওপেন এরিয়া চলে এসছে, আর আমি এনিমিকে দেখতে পেয়েছি, তার সাথে আমার পোর্টালটাও দেখা যাচ্ছে। ওখানে কাঠ ফাটে দেখতে পাচ্ছ কিনা তো জানি না, বাট সামনে আছে আমার পোর্টালটা। ইয়েস, তো এক কাজ করবো, আমি একটা স্ট্রেট ব্রিজ বানাবো, যাতে আমি ভিলেজারকে আনার সময় আমি সোজাভাবে যেতে পারি। ওকে তিনটে করে লেয়ার লাগিয়ে যাবো। দেখো গাইজ, আমি এখানে বাউন্ডারি লাগাচ্ছি, যাতে আমি যদি এখান থেকে ছুটে ছুটেও যাই, যাতে আমি না পড়ি, আমি এটা চাই না। তো এখানে একটা বাউন্ডারি লাগিয়ে দিচ্ছি ভালো করে, নেদারে বিশেষ করে আমি তো রিস্ক নিতেই চাই না। ওকে পুকপাক করে যদি কোথাও থেকে গলে যাই হয়ে গেল, তো আমি একদম ভালো করে সিল করে নিচ্ছি জায়গাটাকে। একটা বাউন্ডারি তো এই পাশেও করতে হবে। ওকে তো মোটামুটি বাউন্ডারিটা এরকম দেখতে লাগছে এই পাশে, তো আশা করি ভিলেজার যদি আসে একটাই রাস্তা থাকে এদের উপরে যাওয়ার। ওকে লেটস গো, তো আমি ভিলেজে চলে এসেছি, ও সেটা রাত হচ্ছে, আমাকে শুয়ে পড়া উচিত। ওকে এখান থেকে উপরে যাই। আমার এখানে বিছানা, নিজের অফিসিয়াল বিছানা আছে রেড কালারের, আমি কোনো ভিলেজারের বিছানা চুরি করিনি, দেখো কত ভালো আমি। ভিলেজারদের কিডন্যাপ করে নিয়ে যাওয়ার প্ল্যানে আমরা এক ধাপ এগিয়ে গেছি গাইস। অ্যান্ড নেক্সট এপিসোড আমরা ভিলেজারদের নিয়ে যাব এই দুনিয়া থেকে, আমার দুনিয়াতে। অ্যান্ড আশা করি ভিডিওটা তোমাদের পছন্দ হয়েছে, যারা নতুন আছো চ্যানেলেতে তারা সাবস্ক্রাইব করে দাও। তোমরা কমেন্টে বলো আমি যদি কোনো জায়গায় ভুল করে থাকি, বা কিছু বিল্ডে যদি করতে হয় তো আমাকে কমেন্টে বলো। অ্যান্ড প্লেলিস্টে যেটা বানিয়েছি তোমরা ওটা চেক করে নাও, ওয়ান ব্লকে আলাদা, সার্ভাইভাল ওয়ার্ল্ডে আলাদা বানিয়েছি। তো एक जाए बले वो बदन।
मेरी होके हमेशा ही रहना, कभी ना कहना।